সামনে এলে কোনো প্রদীপটা গার্ড হয়ে যাচ্ছে দাদা, সামনে আসলে ভালো হয়েছে। ও দাদা বাইরে শুনো না, আমাদের আছে অধ্যাপক অজয় রায়, একজন বিশিষ্ট শিক্ষাবিদ ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি শিবপুরে আইআইএসটির প্রাক্তন অধিকর্তা এবং দীর্ঘদিন ধরে আইআইটি খড়গপুরে অধ্যাপনা করেছেন। দেশে বিদেশে বহু পত্রপত্রিকা তার প্রকাশিত হয়েছে এবং এখনও তিনি গবেষণার কাজে নিযুক্ত আছেন। আমরা আজকের এই অনুষ্ঠানে তাকে পেয়ে আনন্দিত এবং সম্মানিত। আমি এখন অধ্যাপক অজয় রায়কে এই অনুষ্ঠানের শুভ সূচনা করবার জন্য অনুরোধ করছি। নমস্কার, আজকে কেরিয়ার প্ল্যানার আয়োজিত এই যে এডুকেশন ফেয়ার, তাতে আমি আসতে পেরে খুব ভালো লাগছে। দীপক সিনহা উনি প্রত্যেক বছরেই এই প্রোগ্রামটা করেন এবং আমাকে আগেও অনেকবার বলেছেন, আমি এসেছিলাম। আমি দুটো তিনটে কথা এই এডুকেশন ফেয়ার সম্পর্কে বলতে চাই। একটা হচ্ছে যে আমাদের এই রাজ্যে গভর্নমেন্ট ইনস্টিটিউশন আছে গুটি কয়েক, অনেক কম। আমাদের আইআইটি খড়গপুর আছে, আমি 40 বছর শিক্ষকতা করার পরে এই এক মাস আগে রিটায়ারমেন্ট নিলাম, রিটায়ার হলাম আর কি নিয়ম অনুযায়ী। শিবপুর আছে আইআইএসটি শিবপুর, আর যাদবপুর ইউনিভার্সিটি আছে, কলকাতা যাদবপুর ইত্যাদি গোটা কয়েক ইউনিভার্সিটি, যেখানটাতে সরকারি ইউনিভার্সিটি যেখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। কল্যাণীতে আছে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এছাড়া বেশিরভাগটাই কিন্তু প্রাইভেট সেক্টরে। আমার একটা প্রথম প্রশ্ন হচ্ছে কথা, সেটা হচ্ছে আমাদের এই রাজ্যে প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো, আমি অনেক বছর ধরেই এই ইউনিভার্সিটিগুলোর অনেক ইঞ্জিনিয়ারিং কলেজে গেছি, দেখেছি। আমি কিন্তু নিঃসন্দেহ যে এই প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মধ্যে অনেক কলেজ আছে যারা যথেষ্ট ভালো, যাদের লেভেল সেখানে ভালো পড়াশোনাও হয়, স্টুডেন্টরা বিভিন্ন ধরনের টেকনিক্যাল ফেস্টে আমি যখন যাই গিয়ে দেখি যে অসাধারণ মাপে তারা প্রজেক্ট করেছে এবং চাকরি বাকরির ক্ষেত্রেও যথেষ্ট তারা ভালো করেছে। কিন্তু আমাদের রাজ্যের কয়েকটা একটা নিজস্ব খামতি আছে, যেমন আমি শুনলাম যে সারা ভারতবর্ষের সর্বত্র যেই পরীক্ষা কবে হয়ে গেছে তাদের রেজাল্টও বেরিয়ে গেছে, আমাদের রাজ্যের যেই পরীক্ষা আমরা সবসময় যেন লাস্ট, এবং যেই পরীক্ষা এই গত সপ্তাহেই নাকি হলো, এটা কিন্তু ঠিক নয়। আমি জানি না আপনারা যারা রয়েছেন এটার সঙ্গে, আপনাদের অবশ্যই দেখা উচিত যে যেই পরীক্ষা ইলেকশনের জন্য কোনো জায়গায় যেই পরীক্ষা আটকায়, যেই পরীক্ষার সঙ্গে ইলেকশনের কোনো সম্পর্কও নেই। আমাদের আইআইটিগুলোতে আমি জানি, আইআইএসটিতে জানি, কোনো জায়গাতে আমাদের পরীক্ষার এতটুকু কোনো রদবদল হয়নি। বছরের প্রথমে ঠিক যে টাইম টেবিল দিয়ে দেওয়া হয় সেই টাইম টেবিল অনুযায়ী পরীক্ষা হবে। এখন
এখানে যেহেতু দেরি করে যেই পরীক্ষা হলো, আমি যেটা শুনলাম যে অনেক আমাদের ছাত্রছাত্রীরা তারা হয়তো অন্য রাজ্যে, তারা ভিন রাজ্যের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে তারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে, এটা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়। আমি আশা রাখবো যে সামনের বছর থেকে অন্তত যেই যারাই করুন না কেন কর্তৃপক্ষ, তাদের কিন্তু এই বিষয়ে অনেক বেশি, আরও বেশি যত্নবান হওয়া দরকার। কারণ এখানকার ছাত্রছাত্রীরা তারা যখন বাইরের স্টেটে এবং অনেক বেশি পয়সা দিয়ে তারা যখন পড়তে যাচ্ছে, তখন এখানে না পড়ার কোনো কারণ নেই। ছাত্রছাত্রীদের তাদের অধিকার আছে যে ভালো এডুকেশন পাওয়ার। কলেজ কর্তৃপক্ষকে তারা বলতে পারেন যে আমাদের এই ল্যাবরেটরি আরও বেটার লাগবে, কিন্তু এই বাইরের ইউনিভার্সিটিগুলো সেখানে যে যাচ্ছে, যেহেতু আমি এই দীর্ঘ 40 বছর ধরে এত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত এবং আমি AICTE UGC-র হরেক কমিটির সঙ্গেও যুক্ত, অনেক ভারতবর্ষের প্যান ইন্ডিয়া শুধু IIT-গুলোর বাদ দিয়ে IIT NIT আমি অনেকগুলো NIT-রও ডিরেক্টর ছিলাম, অনেকগুলো IIIT-র ডিরেক্টর ছিলাম, শিবপুরের IIST-র ডিরেক্টর ছিলাম, IIT খড়গপুরে এত বছর ছিলাম। তা একটা জিনিস আমি বলতে পারি যে আমাদের রাজ্যের বেশ কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ তাদের কিন্তু যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু যথেষ্ট ভালো। এবং আমি অনেক জায়গাতেই আমি আবারও বলবো যে স্টুডেন্টদের যে পারফরমেন্স আমি দেখেছি সেখানে সেটাও খুবই উৎসাহব্যঞ্জক। এটা হচ্ছে আমার প্রথম অবজারভেশন যে আজকে যেহেতু এটা হচ্ছে, আশা রাখবো যে সামনের বছর থেকে এই যেই পরীক্ষাটাকে অন্তত অনেক আপনারা এগিয়ে নিয়ে আসবেন, যাতে আমাদের, আমরা সব বিষয়ে না আমরা লাস্ট হব না, পশ্চিমবঙ্গকে এখন প্রথম সারিতে আনতেই হবে এবং সেটা আমরা করতে পারি। পশ্চিমবঙ্গে প্রচুর ট্যালেন্ট রয়েছে, পশ্চিমবঙ্গে আমাদের সবসময়, আমি শিবপুরে যখন ছিলাম, খড়গপুরে, সব জায়গাতেই স্টুডেন্টদের বলতাম যে উই আর দ্য বেস্ট। এই কনফিডেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট, উই আর দ্য বেস্ট, ইস্ট অর ওয়েস্ট উই আর দ্য বেস্ট। শিবপুরে আমি ওই যখন বলতাম ছাত্রদের ওই শেষের দুটো লাইন, আমি খালি বলতাম ইস্ট অর ওয়েস্ট, সমস্ত ছাত্র একসঙ্গে বলে উঠত উই আর দ্য বেস্ট। এই যে উই আর দ্য বেস্ট, এইটা কিন্তু সব ছাত্রদের মনের মধ্যে থাকতে হবে, এই কনফিডেন্সটা ভীষণ প্রয়োজন। এবং আজকের দিনের যারা বাচ্চা বাচ্চা স্টুডেন্ট যারা, তোমরা যারা পড়তে আসছো, তাদের কিন্তু এই কনফিডেন্সটা আমি দেখেছি যে পশ্চিমবঙ্গে একটু যেন অভাব বোধ হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলো, এখানে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা বলি কোর ইঞ্জিনিয়ারিং গ্রুপ। কোর ইঞ্জিনিয়ারিং গ্রুপ মানে ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম যেটা সব থেকে ইম্পর্টেন্ট গ্রুপ, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সমাজ যখন প্রথম শুরু হয়েছিল তখন কিন্তু এইগুলোই ছিল ইঞ্জিনিয়ারিংয়ের মূল জিনিস, এর সাথে আর্কিটেকচার ছিল। ধীরে ধীরে ইলেকট্রিক্যালেরই একটা ব্রাঞ্চ হিসাবে ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স তো অনেক নতুন জিনিস, কম্পিউটারের প্রথম আমাদের সেমিকন্ডাক্টর যে ট্রানজিস্টার সেগুলোই আমরা যে বছরে আমরা স্বাধীনতা পেলাম 1947, সেই বছরটা আমাদের স্বাধীনতা পাওয়ার জন্য যতটা ইম্পর্টেন্ট, জানবেন যে সারা পৃথিবীর টেকনোলজির ইতিহাসে প্রথম ট্রানজিস্টার তৈরি হলো হচ্ছে সেই বছরটাতে। এটা একটা বিরাট বিরাট একটা ব্যাপার। তো আমরা সেই 1947 সালের পরে প্রথম এই কম্পিউটার যেগুলো আর কি তৈরি হলো, তারপর থেকে আপনারা জানেন যে বিগত অন্তত পক্ষে 30 বছর ধরে এই IT রেভলিউশন সারা পৃথিবীকে অনেকটাই, এটা একটা সব থেকে আপকামিং কম্পিউটার সায়েন্সের যে দিকটা। কোর ইঞ্জিনিয়ারিং মানে কি, দেখুন যারা এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা রয়েছ, কোর ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে যে এই বেসিক যে ইঞ্জিনিয়ারিং, যেখানে ম্যানুফ্যাকচারিং একটা ইম্পর্টেন্ট পার্ট। আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং পাশ করে তো চাকরি পেতে হবে, একটা বড় সমস্যা হচ্ছে এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিটা ঠিক সেরকমভাবে হয় না।
ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি মানে হয়তো অটোমোবাইল ইন্ডাস্ট্রি, একটা খুব বড় ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হতে পারে। আমাদের এখানে ইলেকট্রনিক্স যে ম্যানুফ্যাকচারিং আমাদের কিচ্ছু হয় না। এই আপনাদের ধরুন প্রত্যেকের কাছে যে মোবাইল আছে, একটা ছোট দেশ, সেখান থেকে নোকিয়া, খালি একটা নোকিয়া বের করে তারা আজকে বিশ্বের মধ্যে তাদের মানে যে ইকোনমিক্সটাকে একটা অন্য জায়গায় নিয়ে গেল। ইউরোপের যে ছোট ছোট যে দেশগুলো রয়েছে, জাস্ট শুধু ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিকে ভর করে কোথায় নিয়ে যাচ্ছে। আপনি যদি সুইজারল্যান্ডে যান, অনেকে সুইস ঘড়ি দেখেছেন, সুইস ঘড়ি যেগুলো অসাধারণ যে ঘড়ি, এখানে কিন্তু তার দাম প্রচুর। ওগুলো কোথায় তৈরি হয় জানেন? অনেকগুলো ঘড়ির তার প্রোডাকশন হচ্ছে সুইজারল্যান্ডের গ্রামে, একদম গ্রামাঞ্চলে। এই একটা বড় দিক যে আমাদের শিল্পে এবং আমাদের এখানে ম্যানুফ্যাকচারিংটা দেশে করতে হবে, সামাও সেটা হয়নি। ইলেকট্রনিক্সে আজকেও ম্যানুফ্যাকচারিং ডিজাইনটা আমরা দেশে করি, কিন্তু চিপটাকে যখন ইলেকট্রনিক্স চিপই তো সব, এর ভেতরে যা আছে সবটাই ইলেকট্রনিক্স চিপ। চিপ কিন্তু তৈরি করতে গেলে আমাদের বিদেশে যেতে হয়, আমাদের সে সময় তাইওয়ানে যেতে হবে, সিঙ্গাপুরে যেতে হবে। আমরা বিভিন্ন এশিয়ারই অনেক দেশ বা ইউরোপের বেশ কিছু দেশ, সেখানে আমরা বাইরে টাকা দিয়ে করি আর কি। আমি আশা রাখবো যে আগামী দিনে খুব দ্রুত ইলেকট্রনিক্সের এই ইন্ডাস্ট্রিটা ভারতবর্ষে শুরু হবে। আর আমি সেই জন্য শুরু করি যে কোন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে কী কী পড়ানো হয়, এবং স্টুডেন্ট যারা তাদের একটা জিনিসই বলবো যে নিজেদের ইচ্ছে মতো পড়ো। এমন নয় যে বাড়ি থেকে অনেক সময় হয়তো একটা প্রেশার আসলো যে এইটাই পড়তে হবে, তোমার যদি ইচ্ছে করে তোমার ইচ্ছে মতো পড়বে। অ্যান্ড কোর ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যেটা আমি বলছিলাম যে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মূলত এই চারটে আমাদের রাজ্যে কোনো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে মাইনিং বা মেটালার্জি সম্ভবত নেই, কিন্তু এগুলো শিবপুর, খড়গপুর, যাদবপুরে মাইনিং নেই কিন্তু মেটালার্জি আছে। এখানটাতে মাইনিং আর মেটালার্জি এই দুটো হচ্ছে খুব বড় দুটো, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং খুব বড় দুটো কোর ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। এখন এই যে সাবজেক্টগুলো আমাদের দেশে যেহেতু প্রোডাকশনটা ঠিক সেরকম হচ্ছে না, সেই জন্য কোর ইঞ্জিনিয়ারিংয়ের চাকরিটা আমাদের দেশে কম। অন্যদিকে ভারতবর্ষ, আমি সমস্ত ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বলছি, যেহেতু আমরা আইটিতে বা কম্পিউটার সায়েন্সে আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট স্ট্রং, তারা খুব ভালো প্রোগ্রাম করতে পারে, আইটি সেক্টরটাতে আমাদের এখানে ভারতবর্ষে অনেক জোর দেওয়া হয়েছে। এবং আমাদের এখানেও যেমন সেক্টর ফাইভ যেটা সল্ট লেকে, সেটা আইটি হাব, আমার মনে হয় যে ওটাকে আরও এখন বেশি শক্তিশালী করতে হবে। একটা যেমন স্লোগান এখানে নেওয়া উচিত যে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদের মতনই, ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ পুনে নয়ডা এদের মতনই আমাদের সেক্টর ফাইভ। কেন হবে না? এটা হবে তখনই যখন আমাদের প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো শক্তিশালী হবে। একটা ইনস্টিটিউট শক্তিশালী হওয়া মানে কি? টাকা পয়সার দিক থেকে নয়, ইনস্টিটিউট তখনই শক্তিশালী হবে যখন সেই ইনস্টিটিউটে খুব ভালো স্টুডেন্টরা আসবে, এবং সেখানে যখন ভালো রিসার্চ হবে। একটা দিক আমাদের ইউনিভার্সিটিগুলো সারা দেশেই, আইআইটিগুলোর শুদ্ধই আমি বলছি, আইআইটিগুলোতে যদিও এন্টারপ্রেনিয়ারশিপ সেল আছে, অর্থাৎ স্টুডেন্টরা যাতে হাতে কলমে কাজ করতে পারে, এটা একটা খুব বড় দিক। স্টুডেন্টরা ওই ঠিক বই মুখস্থ করে যে আমি উগড়ে দিলাম সেটা মনে হয় ঠিক নয়। আমাদের এই রাজ্যে অন্তত একটা কলেজে আমি গেছিলাম কিছুদিন আগে, ওনারা ফ্লিপড ক্লাসরুম করছেন। ফ্লিপড ক্লাসরুমটা একটা অসাধারণ ভালো করেছেন, আমি পুরো ল্যাবরেটরিগুলো দেখে আসলাম। সেখানটাতে ওই যে টিচার গিয়ে বোর্ডে লিখলো, তারপরে অর্ধেক ছেলে ক্লাস করলো করলো না বা শুনলো শুনলো না, সেরকম নয়। ফ্লিপ ক্লাসরুমে তারা কিন্তু শুনলো বা শুনলো নার উপরেও
সেখানটাতে স্টুডেন্টকে যখন ক্লাসে আসছে তার আগে তাকে সমস্ত মেটেরিয়াল টিচার দিয়ে দিচ্ছে, স্টুডেন্ট অনেকটাই প্রিপেয়ার করে ক্লাসে আসছে। আসল যারা এখানে আজকে আসার কথা তারা আসছেন, আমাদের মাননীয় মন্ত্রীরা, আমি একটু ছোট করে দিচ্ছি। তো এখানে এই যেহেতু আইটি সেক্টর যেটা, সেখানটাতে ধরুন কম্পিউটার সায়েন্স, আইটি, আগামী দিনে খুব বড়ভাবে কতগুলো জিনিস আসছে সেটা হচ্ছে ডেটা সায়েন্স। ডেটা সায়েন্সে অনেক বড় আর কি তার অ্যাপ্লিকেশন। এখন ধরুন বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তারা কিন্তু সবই, বা ধরুন হসপিটাল, হেলথ কেয়ার, এইগুলো হচ্ছে আজকের দিনের খুব বড় একটা ইঞ্জিনিয়ারিংয়ের শাখা। আগেকার দিনে আমাদের এই কনসেপ্টগুলো ছিল না। আইআইটি খড়গপুরে আমরা প্রথম স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি করি এবং সেটা যথেষ্ট বড় স্কুল এখন। অর্থাৎ আমাদের এখানেও প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতেও এই ধরনের মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজির মতো, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি যদিও অনেক জায়গায় হয়েছে কিন্তু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি এগুলো করতে হবে। রোবোটিক্সটা একটা খুব বড় দিক, আগামী দিনে হয়তো আরও অনেকগুলো ইনস্টিটিউট ধীরে ধীরে রোবোটিক্সের দিকে কাজ আরম্ভ করবে। অর্থাৎ ডেটা সায়েন্স, রোবোটিক্স, এই যুগটাকে আমরা বলি মেশিন ইন্টেলিজেন্সের যুগ। অর্থাৎ কম্পিউটারের মধ্যে যথেষ্ট ইন্টেলিজেন্স থাকবে যাতে করে কিনা কম্পিউটারগুলো তারা একটা জিনিসকে ভালো মতো অ্যানালাইজ করতে পারে। ধরুন আজকে ইকোনমিক্সের যা অবস্থা এখন, আর 5 বছর বাদে ইকোনমিক্সের কী অবস্থা যাবে এগুলোর প্রেডিকশন করা যাবে কম্পিউটারের মাধ্যমে। এগুলোকে বলা হচ্ছে প্রেডিক্টিভ টেকনোলজি। সারা বিশ্বজুড়ে এইটা কিন্তু খুব বেশি রকম প্রয়োজন। তৃতীয় একটা ব্যাপার হচ্ছে কি যে আমাদের স্কুলগুলোতে অঙ্কের প্রতি এবং বেসিক সায়েন্সের প্রতি আরও জোর দিতে হবে। আমি অনেকবার করে বলেছি ম্যাকআউটের যে সিলেবাস তার ভেতরেও অঙ্কের, মানে ইঞ্জিনিয়ারিং কিন্তু যে আজকের দিকের দিনের যে ইঞ্জিনিয়ারিংটা বেশি করে দরকার, অঙ্ক ছাড়া হবে না। আনফর্চুনেটলি প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, সেটা একটা যেমন অঙ্কের বড় যে পার্ট, সেটা অনেক জায়গাতেই পড়ানো হয় না ঠিক মতো। আমাদের ম্যাকাউট যে ইউনিভার্সিটি তারা কিন্তু এ ব্যাপারে খুবই যত্নশীল। ভাইস চ্যান্সেলার অনেকবার করেই আমায় বলেছেন স্যার একটু হেল্প করুন, ওনারা সিলেবাস ইত্যাদি চেঞ্জ করছেন, খুব দ্রুতই চেঞ্জ করছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু আমার যেটা মনে হয় যে যথেষ্ট এখন সবাই যত্নশীল, যে শুধুমাত্র গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ নয়, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলো খুব ভালো, আমি অনেক জায়গাতে গেছি। আমাদের ইউনিভার্সিটি যে তারাও যথেষ্ট রকম চেষ্টা করছেন যে ধীরে ধীরে এই সব মিলিয়ে আমার ধারণা যে পশ্চিমবঙ্গকে আরও অনেক বড় করার অনেক বেশি এভিনিউ রয়েছে। এবং আগামী দিনে আমার ধারণা যে আমাদের স্টুডেন্টদের, তাদের কাউকে আর বাইরে পড়তে যেতে হবে না। এবং এইটাকে যদি আমরা এখানে, যেটা ওনাদের একটা অর্গানাইজেশন আছে আপাই বলে, তারাও এখানে মাঝে মাঝে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর যেটা সম্মিলিত অর্গানাইজেশন, তারাও ইউনিভার্সিটির সাথে, গভর্নমেন্টের সাথে, জেইর সাথে সব মিলেমিশে যদি কাজ করে, একটাই লক্ষ্য, পশ্চিমবঙ্গটাকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং উই মাস্ট মেক ওয়েস্ট বেঙ্গল দ্য বেস্ট। কোনো কারণ নেই যে ভারতবর্ষের মধ্যে, আজকেই পশ্চিমবঙ্গেতেই তো সব শুরু হয়েছিল, এই সবার হাতে হাতে একটা করে সেলফোন। সেলফোনে আমি কথা বলছি, কোথায় ইংল্যান্ড আমেরিকা থেকে ফোন আসছে, কোনো তার নেই। এটা তো এই আমাদের কলকাতা শহরেই তো এর শুরু। আচার্য জগদীশচন্দ্র বোস 1894-95 সালে এই প্রেসিডেন্সি কলেজের ছোট্ট ঘরের মধ্যে প্রথম ওয়্যারলেস কমিউনিকেশন, তারবিহীন এক জায়গা থেকে আর এক জায়গায় কী করে সিগনাল যাবে সেটা করে দেখালেন 1894-95। ভাবুন, আজ থেকে প্রায় 125 বছর আগে। তিনি তো আমাদেরই তো ঘরের লোক। এই যে জিনিসগুলো, এই যে জায়গা কলকাতা, এই রেডিও কমিউনিকেশন যেটা হয়, জানবেন এই কলকাতাতেই প্রথম
শিশির কুমার মিত্র এবং রেডিও ফিজিক্সের প্রফেসররা, তারা প্রথম একটা লেয়ার আছে যেখান থেকে সিগনালগুলো যায়। আগে ধারণা হতো, আচ্ছা এখান থেকে আমি যে সিগনাল পাঠাবো আমেরিকায় কি করে যায়, কি করে যাবে স্পেসের মধ্যে দিয়ে, তার একটা ডিই লেয়ার, তার সৃষ্টি কিন্তু আমাদের এই কলকাতায়, এই হাতিকাঁদা হরিণঘাটা ওই সব অঞ্চলে তারা দিনের পর দিন গবেষণা করেছেন। কোন সময়? স্বাধীনতার আগে। আমাদের এই স্টেট থেকেই তো ধরুন বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স হলো, সত্যেন বোস যে কাজগুলো করলেন এটা তো আমাদের সবার একটা গর্বের কথা, এবং তার কাজের উপরে ভিত্তি করে নতুন ফান্ডামেন্টাল পার্টিকেলের নাম হয়ে গেল বোসন, বিরাট বড় গর্বের কথা আমাদের সবার। তাহলে সেই যে একটা গর্বের আমাদের অতীত, সেটাকে কেন আমরা সামনের দিকে আরো জোরদার, এই স্পিরিটটা দরকার, কেন জানি না পশ্চিমবঙ্গ থেকে স্পিরিটটা চলে গেছে, স্পিরিটটাকে নিয়ে আসুন। এবং কোনো জায়গাতে কোনো মানে মাইন্ডসেটটাকে বদল করতেই হবে, স্পিরিটটাকে নিয়ে আসুন, যে আমাদের যারা পূর্ব সুরি যারা আগে ছিলেন তারা যখন এইটা করতে পেরেছিলেন এত কষ্টের মধ্যে, কোনো রিজন নেই যে আজকে আমাদের এত সুযোগ সুবিধার মধ্যে আমরা অনেক বেশি এগিয়ে যেতে পারবো না। ইউনিভার্সিটি বা কলেজগুলোতে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের মধ্যেও রিসার্চ তৈরি করতে হবে। আমি বেশ কিছু এনআইটির আন্ডার গ্র্যাজুয়েট রিসার্চ কাউন্সিলের আমাকে চেয়ারম্যান করেছে, আমি ওরকম চারটে পাঁচটা জায়গায় মাঝে মাঝে যাই। কাজ কি? কাজটা হচ্ছে যে তাদের আন্ডার গ্র্যাজুয়েটের যারা বিটেক করছে তারা যাতে রিসার্চ করে। তো আমি আমাকে অনেকবার করেই নোট দেওয়া হয়েছে যে মন্ত্রীমশাইরা এসে গেছেন, আমি আর বেশি দীর্ঘায়িত করব না, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, যারা উদ্যোক্তা তাদের অনেক শুভেচ্ছা জানিয়ে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনগুলোকে অনেক শুভেচ্ছা জানিয়ে, আর সব থেকে যেটা বড় কথা, আমাদের আগামী দিনের যারা আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রিত করবে, যারা আমাদের অত্যন্ত প্রাণের ছোট্ট ছোট্ট ভাই বোন, তাদের আমাদের অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা আশীর্বাদ জানিয়ে শেষ করছি।